হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 13 বা 13তম পার্ট। এবং প্রত্যেক পার্টের মতো আজকের পার্ট থেকেও তোমরা অনেক নতুন নতুন নিয়ম, নতুন পদ্ধতি শিখতে পারবে। তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। এবং আজকের ভিডিওটা আসছে এক মাস পরে, তার কিন্তু একটা বড় রিজন রয়েছে, তার কিন্তু একটা খুব বড় কারণ রয়েছে। সেটা হচ্ছে আমার মোবাইলটা প্রবলেম হয়ে গেছিলো, একটা বড় রকমের সমস্যা মোবাইলে দেখা দিয়েছিল, যার জন্যে অনেক চেষ্টা করে মোবাইলটা সারাই করতে পারছিলাম না। অনেক চেষ্টা করেও মোবাইলটা কেউ রিপেয়ার করতে পারছিল না। তো সেজন্য অবশেষে এটা সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল, এবং সার্ভিস সেন্টার থেকে মোবাইলটা রিপেয়ার হয়ে আমার হাতে আসতে অনেক সময় লেগে গেল। তো সেই কারণে এতদিন কোনো ক্লাস আমি তোমাদেরকে দিতে পারিনি। তো তার জন্য আমি অনেক অনেক দুঃখিত, কিন্তু এবার আমার মোবাইলটা আমার কাছে এসে গেছে। তো সুতরাং তোমরা এবার প্রতিনিয়ত কন্টিনিউ ক্লাস পাবে। তো বন্ধুরা, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের 13তম পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নম্বর 52 থেকে। এবং এটি কিন্তু বন্ধুরা, প্রথমে বলে রাখি, একটা খুব ভালো নিয়মের প্রশ্ন। তো প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো এই প্রশ্নের ক্ষেত্রে দেখো, এখানে এই যে 2, 2 এর পরে 5, তারপরে 9, এগুলো রয়েছে এখানে, কিন্তু জোড় বিজোড় সংখ্যা সব কিছু মিলিয়ে রয়েছে। তো তাহলে এই 2 এর থেকে 5 এটা কিভাবে আসলো? অর্থাৎ 2 এর পরে 5 করতে গেলে এখানে 2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 2 দ্বিগুণে 4, সেই 4 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি সেই 4 এর 1 5, তারপরে আছে 5 এর পরে 9। তো তাহলে এক্ষেত্রে 5 এর সঙ্গে কত গুণ করলে 9-এর কাছাকাছি যাওয়া সম্ভব? যেমন 2 এর ক্ষেত্রে 2 গুণ করে 5-এর কাছাকাছি আমরা 4 গিয়েছিলাম, তারপরে 1 যোগ করা হয়েছে। তাহলে এখানে এই 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 5 দুগুণে 10 হচ্ছে, যেটা 9-এর থেকে 1 বেড়ে গেল। তাই 9 আনতে গেলে সেক্ষেত্রে আমরা সেই 10-এর থেকে যদি আমরা -1 করি তাহলে কিন্তু 9 আসলো। আবার এই 9-এর পরে রয়েছে 19, এখানে ঠিক একই রকমভাবে 9-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 9 দুগুণে 18, সেই 18-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 18 আর 1 19, 19-এর পরে রয়েছে 37। এখান থেকে তাহলে 19-এর সঙ্গে আমরা প্রথমে 19 দুগুণে 38 করবো, সেই 38 থেকে আবার -1 করবো। তো তাহলে কিন্তু অলরেডি প্যাটার্ন আমরা পেয়ে গেছি। তো তাহলে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে প্রথমে 2 গুণ হচ্ছে, তারপরে +1, তারপরে এবারে হচ্ছে -1, অর্থাৎ 2 গুণটা কমন ফ্যাক্টর, তার সঙ্গে একবার 1 যোগ, একবার 1 বিয়োগ। তো তাহলে যেহেতু এখানে লাস্ট -1 হয়েছে, তাহলে পরের উত্তর বার করতে গেলে অবশ্যই 2 গুণ করার পরে +1 করতে হবে। তো তাহলে এখানে 37-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 74, সেই 74-এর সঙ্গে যদি আমরা 1 করি তাহলে হচ্ছে 75, অর্থাৎ 75 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেন মার্কের স্থানে বসবে 75, অর্থাৎ কোশ্চেন নম্বর 52-এর সঠিক উত্তর হবে অপশান B 75। এবার আমরা কোশ্চেন নম্বর 53-এর সমাধান দেখে নেব। এখানে 6-এর পরে হয়েছে 12, অর্থাৎ এখানে 6-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে। 12-এর পরে রয়েছে 36, এখানে 12-এর সঙ্গে 3 গুণ করা হয়েছে, 3 বরং 36, 36-এর পরে 144, 36-এর সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে হয় 144, অর্থাৎ এখানে 2, 3, 4 পরপর সংখ্যাগুলো গুণ করা হয়েছে। তাহলে 144-এর পরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে তার গুণ করতে হবে এই 4-এর পরের সংখ্যা, অর্থাৎ 5। এখানে 144-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে হয় 720, কোশ্চেন নম্বর 53-এর সঠিক উত্তর হবে অপশান B। এবার আমরা কোশ্চেন নম্বর 54-এর সমাধানটা দেখে নেব। এই প্রশ্নে এখানে এই যে 8 হয়েছে এটা এখানে 2-এর কিউব, 27 এটা 3-এর কিউব, 64 এটা 4-এর কিউব, অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক এটা হবে 5-এর কিউব, অর্থাৎ 125। এটা খুবই সহজ ছিল, অর্থাৎ কোশ্চেন নম্বর 54-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান D। এবার আমরা কোশ্চেন নম্বর 55-এর সমাধান দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটিও একটা খুব ভালো সিরিজ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নের সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। এর আগের প্রশ্নের ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সংখ্যার কিউব করছিলাম, 3-এর কিউব, 4-এর কিউব বা ঘন করছিলাম, তো সেক্ষেত্রে দেখো এখানেও ঠিক কিছুটা একই রকম নিয়ম ফলো করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে এই যে 24 রয়েছে, 60 রয়েছে, এগুলোর কিন্তু আমরা সঠিক সমাধান নির্ণয় করতে পারবো। যেমন এখানে রয়েছে 24, এটাকে যদি আমরা 3-এর কিউব করি তাহলে কি 24 আসছে? তাহলে কিন্তু আসছে না, কারণ 3-এর কিউব হয় 27, কিন্তু এখানে রয়েছে 24। তাহলে এই 27 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে দেখো 24 কিন্তু আসলো।
অর্থাৎ এখানে কিন্তু এটাই বুদ্ধির বিষয়। ঠিক একই রকম ভাবে এই যে এখানে 60 রয়েছে, এটা কিন্তু সরাসরি কোনো সংখ্যার ঘন না, কিন্তু যদি আমরা এখানে 4-এর ঘন করি সেক্ষেত্রে হয় 64। সেই 64 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু দেখো আমরা 60 পেয়ে গেলাম। এবং তার সঙ্গে দেখো এই দুটো সমাধান করেই কিন্তু আমরা প্যাটার্নটাও বুঝে গেছি, অর্থাৎ এখানে এই যে প্রত্যেকটা সংখ্যা ধীরে ধীরে কিন্তু বাড়বে, যাদের কিউব হবে, যেমন 3, 4, তারপরে হবে 5, তারপরে 6, এইভাবে প্রত্যেকটা সংখ্যার কিউব বা ঘন হবে, এবং তার থেকে ঠিক সেই সংখ্যাটাই কিন্তু আবার মাইনাস হবে। যেমন এখানে 4-এর কিউব থেকে 4 বিয়োগ, 3-এর কিউব থেকে 3 বিয়োগ, এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে 4-এর ঘন আমরা করলাম, 4-এর পরের সংখ্যা কত? 4-এর পরের সংখ্যা 5, তাহলে এখানে আমরা করব 5-এর ঘন, মানে 125। সেই 125 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় 120। 5-এর পরের সংখ্যা হয় 6, অর্থাৎ আমরা করব 6-এর ঘন, 6-এর ঘন করলে হয় 216। সেই 216 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে হয় 210। তো তাহলে এইবারে যে কোশ্চেন মার্ক রয়েছে সেটা নির্ণয় করতে হলে 6-এর পরের সংখ্যা 7-এর ঘন করব। 7-এর ঘন করলে আমরা কত পাই? 7 × 7 = 49। সেই 49-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে আমরা পাই সেই 49 × 7, অর্থাৎ 343। সেই 343 থেকে আমরা বিয়োগ করবো কত? 7। তাহলে 7 মাইনাস সেই 343 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে আমরা উত্তর পাই 336, অর্থাৎ 336 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 55-এ সঠিক অপশান হবে অপশান বি, 336। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো, এবং প্রশ্নের শুরুতেই কিন্তু আমি বলেছিলাম এটি একটা খুব ভালো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসার মতো। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার অনেক অনেক করে অবশ্যই করে দিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 56-এর সমাধানটা দেখে নেব, এবং বন্ধুরা এটিও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সমাধানটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তো এক্ষেত্রে এই সমাধানে এখানে যে সংখ্যাগুলো পরপর রয়েছে এগুলো কিন্তু সরাসরি বিয়োগের মাধ্যমে কোনো সমাধান বেরোবে না, এখানে একটু জটিল পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। সেটা কিভাবে? এখানে এই যে 3 রয়েছে, এই 3 কিভাবে আসলো? এই যে 12, এই 12 কিভাবে আসলো? তো এখানে যদি 3-এর সঙ্গে আমরা 1-এর স্কোয়ার গুণ করি তাহলে 3×3, তাহলে 1-এর স্কোয়ার মানে 1-ই হয়, এবং সেই 1-এর সঙ্গে 3×3-ই হয়। 12-র ক্ষেত্রে 3-এর সঙ্গে কত গুণ করব? যদি আমরা 2-এর স্কোয়ার গুণ করি তাহলে 2×2=4, সেই 4-এর সঙ্গে 3-এর গুণ, 3×4=12। 27-এর ক্ষেত্রে 3-এর সঙ্গে যদি আমরা 3-এর স্কোয়ার করি তাহলে 3×3=9, 3×9=27। তাহলে দেখো প্যাটার্ন কিন্তু আমরা বুঝতে পারলাম, এখানে 3-এর সঙ্গে প্রত্যেকটা সংখ্যার বর্গ গুণ করা হচ্ছে, প্রথমে 1-এর বর্গ, তারপরে এখানে 2-এর বর্গ, তারপরে এখানে 3-এর বর্গ, কিন্তু প্রথম যে সংখ্যাটা সেটা সব ক্ষেত্রে 3-ই থাকছে। তাহলে একই রকমভাবে তাহলে 48-এর ক্ষেত্রে 3-এর সঙ্গে কত গুণ করব? 4-এর বর্গ, 4×4=16, 3×16=48। 75-এর ক্ষেত্রে 3-এর সঙ্গে কত গুণ করব? 5-এর বর্গ, 5×5=25, 3×25=75। 108-এর ক্ষেত্রে 3×6-এর বর্গ, এবং কোশ্চেন মার্কের ক্ষেত্রে তাহলে যেটা হবে 3×7-এর বর্গ, অর্থাৎ 7×7=49। সেই 49-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে হয় 147, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 147, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো বন্ধুরা এটি কিন্তু একটা খুব ভালো নতুন নিয়ম, আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না। এবার কোশ্চেন নাম্বার 57-এর সমাধান, এখানে দেখো এখানে 4-এর পরে 12, এখানে 4-এর সঙ্গে গুণ করা হচ্ছে 3, 12-র থেকে 36, এখানে 12-র সঙ্গে গুণ করা হচ্ছে 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে 3 গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। 36-এর পরে কোশ্চেন মার্ক যেখানে রয়েছে, এখানে 36-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 108, অর্থাৎ এই 108 এই ক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। তো এর পরেরগুলো কিন্তু আমরা অযথা আর একবার উত্তর বেরিয়ে যাওয়ার পরে নির্ণয় করব না পরীক্ষার হলে, তোমরা চাইলে এগুলো কিন্তু একবার যাচাই করে নিতে পারো, এগুলো কিন্তু প্রতি ক্ষেত্রে 3 গুণ করার মাধ্যমে সমাধান করা হয়েছে। এবার কোশ্চেন নাম্বার 58-এর সমাধান দেখে নেওয়া যাক। তো এখানে 5-এর পরে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে, তো প্রথমে এটাকে আমরা দেখার চেষ্টা করব না, প্রথমে আমরা শুরু করব 5 থেকে 75, 75 থেকে 525, এই সম্পর্কগুলো। তো এখানে 15 থেকে 75 কীভাবে আসলো? এখানে 15-র সঙ্গে যদি আমরা দেখো 5 গুণ করি, 5×15=75 হচ্ছে, 75 থেকে 525 এটা করতে গেলে, তো এক্ষেত্রে আমরা 75 দিয়ে এটাকে ভাগ করে দেখে নিই, যদি
তো এখানে 75 এর সঙ্গে যদি 7 গুণ করা হয় তাহলে 525 হচ্ছে, অর্থাৎ এখানে 75 এর সঙ্গে 7 গুণ করা হয়েছে। এবং 525 থেকে 4725 এটা কিভাবে আসলো সেটাকে নির্ণয় করতে গেলে এই 525 দিয়ে আমরা এবার ভাগ করব 4725 কে। এবং এটাকে ভাগ করতে গিয়ে দেখো যদি এটাকে আমরা 9 দিয়ে 525 এর সঙ্গে গুণ করি তাহলে হয় 4725 অর্থাৎ 9, অর্থাৎ এখানে 9 গুণ করা হয়েছে। তো তাহলে এবার দেখো প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেছি, শেষেরটা গুণ করা হয়েছে 9 দিয়ে, তার আগেরটা 7 অর্থাৎ 9 এর আগের বিজোড় সংখ্যা, 7 এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 5। তাহলে এই যে 15-র আগে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা তাহলে ঠিক হবে 5-এর আগের বিজোড় সংখ্যা অর্থাৎ 3 দিয়ে গুণ, অর্থাৎ এখানে এই যে কোশ্চেন মার্কের সংখ্যার সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলেই কিন্তু 15 আসবে, এমন সংখ্যাই কোশ্চেন মার্কের স্থানে বসবে। তো তাহলে সেটা নির্ণয় করতে গেলে এই 15-কে কিন্তু 3 দিয়ে আমরা এবার ভাগ করব। তাহলে দেখো এটা হবে 5, তাহলে এই 5-এর সঙ্গে দেখো উল্টোভাবে যদি আমরা আবার 3 5 15 এই 3 গুণ করি তাহলে চলে আসে কিন্তু এই 15, অর্থাৎ এই যে 5 এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 58-এ সঠিক অপশান বা উত্তর হবে অপশান এ। এবার কোশ্চেন নাম্বার 59-এর সমাধানটা আমরা দেখে নেব। এখানে 6-এর পরে হয়েছে 9, এখানে কত বাড়লো, এখানে 3 বেড়েছে, 9-এর পরে হয়েছে 12, এখানেও বাড়লো 3, 12-র পরে 15, এখানে 3, এখানে 3, অর্থাৎ 18-এর পরের সংখ্যা নির্ণয় করতে হলে 18-এর সঙ্গে 3 যোগ হবে, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 21। এটা খুবই সহজ, এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশান এ। এবার কোশ্চেন নাম্বার 60-র সমাধান দেখে নেব। এখানে 7-এর পরে হয়েছে 12, এটা কীভাবে আসলো দেখো, এখানে 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 7 2 গুণে 14, সেই 14 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কিন্তু এই 12 চলে আসছে, 12 থেকে 22, এখানেও যদি আমরা এই 12-র সঙ্গে 2 গুণ করি 12 2 গুণে 24, অর্থাৎ 22 থেকে 2 বেশি হয়ে গেল তাহলে সেই 2টা মাইনাস করে দেবো, 22 থেকে 42, এখানে 22 2 গুণে হয় 44, সেই 44 থেকে 2 মাইনাস, 42 থেকে 82, এখানেও একই রকমভাবে 2 গুণ এবং তার থেকে 2 মাইনাস করলে হয় 82। তো প্যাটার্ন কিন্তু আমরা অনেকক্ষণ আগেই পেয়ে গিয়েছি, তাহলে এই 82-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 164, সেই 64 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে হয় 162, এই 162 তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 60 সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম এবং এই কোশ্চেন নাম্বার 60-র সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 13। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং যেহেতু মোবাইল হাতে পাওয়ার পর আজকের প্রথম ক্লাস সেজন্য একটু ক্লাসটা ছোট করেই তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এর পরের ক্লাসগুলো থেকে আমি আরও বেশি এবং বড় ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো সুতরাং সেই সকল ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। এবং সবশেষে বলবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু লাইক অবশ্যই করে দিও। তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।